নমস্কার বন্ধুরা, আমি অরুণাভ। আর আজকের এই ইউটিউবের ভিডিওটা আমি বানাচ্ছি মেনলি, আমরা 5ই জুন 2021 আগের সপ্তাহে আমরা কিছু স্টককে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে এই স্টকগুলোকে আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখছি এবং যেগুলো আগামী দিনে একটা ভালো মুভমেন্ট বা ব্রেকআউট নিতে পারে। তো সেই ভিডিওটা অবশ্যই আপনারা হয়তো দেখেছেন, যদি কেউ না দেখে থাকেন অবশ্যই আপনারা দেখুন। এবং তারই মধ্যে একটি স্টক আজকে মানে রিসেন্ট ডেজে খুব ভালো সেটা পারফরমেন্স দেখিয়েছে, এবং সেইটা কীরকমভাবে পারফরমেন্স দেখালো এবং তার সাথে আরও যে মাঝখানে আমরা স্টকগুলোকে নিয়ে রিসার্চ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, এবং প্রমাণ সহ ডেফিনেটলি আমরা যে টেলিগ্রামে আমাদের যে স্টুডেন্টস গ্রুপ রয়েছে সেখানে আমরা কীভাবে অ্যানালিসিসগুলো শেয়ার করেছি, প্লাস আমি পার্সোনালি নিজে যে শেয়ারগুলো হোল্ড করেছি সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং তার থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে আগামী দিনে আমরা কোন কোন শেয়ারগুলোকে ওয়াচ লিস্টে রাখছি সেগুলো কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করব। সো প্রত্যেককে আমি যেমন বলি, আমাদের ভিডিওগুলো পুরোটা দেখুন, আমরা প্রত্যেকটা জিনিসকে কিন্তু একটুখানি ডিটেলে গিয়ে চেষ্টা করি আপনাদের কাছে সামনে তুলে ধরার। সো আপনারা প্লিজ পুরো ভিডিওটা কিন্তু দেখুন, এবং লাস্টে আমরা প্রত্যেকটা স্টক আগে গিয়ে যেগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমরা স্টকগুলোকে অ্যানালিসিস করতে চলেছি, যেগুলোকে আমরা রিসার্চে রেখেছি ওয়াচ লিস্টে রাখছি, সেই স্টকগুলোকে নিয়েও কিন্তু আলোচনা করব। সো আমি এখানে স্টার্ট করার আগে যেমন আমরা সবসময় বলি যে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সো চলুন দেখে নিই আমরা কোন শেয়ারটির কথা প্রথমে বলছি, সেটাতে আগে আমরা চলে যাই। দেখুন, এবার আমরা চলে এসেছি আমাদের চার্টিংকের স্ক্রিনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি গুজরাট গ্যাস যে কোম্পানিটাকে আমরা আগের সপ্তাহের যে ভিডিওতে বলেছিলাম, দেখুন আমরা আগের সপ্তাহে ভিডিওটি দিয়েছিলাম 5 তারিখে, এবং সেই সময় দাঁড়িয়ে আমাদের কাছে ডেটা ছিল 4 তারিখ অবধি। 4 তারিখ মানে হচ্ছে, যদি আপনারা এইখানটা লক্ষ্য করেন, এটা হচ্ছে 4 তারিখে এইখানে আসছে, এটা হচ্ছে 4 তারিখের ডেটা, 4 তারিখের ক্যান্ডেল, তার মানে আমরা এই অবধি ডেটা আমাদের কাছে ছিল। সো আমরা এইখানে যেটা বলেছিলাম যে এর একটা ভালো রেজিস্ট্যান্স জোন এখানে তৈরি হয়েছে, খুব ভালো একটা রেজিস্ট্যান্স এখানে কিন্তু ছিল, এবং সেটাকেও কিন্তু ব্রেকআউট নিয়ে নিয়েছে উইথ প্রপার ভলিউম। দেখুন এর ভলিউমের সাইজটা দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো ভলিউম কিন্তু মেনটেন হয়েছিল, এবং আমরা এক্সপেক্ট করেছিলাম যে এর নিচে কিন্তু শেয়ারটাকে এখন কিন্তু যেতে দেবে না, সেটাও কিন্তু আমরা বারবার এই ভিডিওতে বলেছিলাম যে যদি এটা ব্রেকআউটটা সাস্টেনেবল হয়, এবং আমরা দেখতে পাই 7 তারিখে ব্রেকআউট এটা নিয়ে নিয়েছে, এবং ডেফিনেটলি এখানে দেখুন এটা হচ্ছে 4 তারিখ, এবং 7 তারিখ দেখুন এত ওপরে গ্যাপ আপ ওপেনিং হয়েছে এবং সেটা কিন্তু মেনটেন করেছে, এবং সেই জায়গায় আমরা কিন্তু আমাদের স্টুডেন্টসদেরকে, আপনারা টেলিগ্রাম আমাদের যে চ্যানেলে দেখতে পারবেন, যে আমরা কিন্তু অলরেডি আমাদের স্টুডেন্টসদেরকে সেটা জানিয়ে দিই যে এখানে আমরা কিন্তু একটা পজিশন নিচ্ছি, এবং এটা অলরেডি এখানে কিন্তু একটা কনসলিডেশন হয়েছে। এবং তারপরে দেখা যাচ্ছে পরশু দিন, মানে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি 17ই জুন 2021, এটা 15ই জুন 2021, এটাতে একটা 8%-এর ওপর প্রায় মুভমেন্ট এখানে নিয়ে নেয়, অ্যারাউন্ড 8%, এবং আজকে আবার কিন্তু শেয়ারটা 17 তারিখে আবার একটা কিন্তু ভালো মুভমেন্ট নিয়েছে, যেটার হাই গেছিলো প্রায় 675 অবধি, ঠিক আছে। সো আমি আপনাদেরকে পার্সোনালি শেয়ারও করতে চাই যে আমি যে পার্সোনালি শেয়ারটাকে হোল্ড করে আছি সেটা দেখুন, আজকে আমার 601 টাকায় পারচেস রয়েছে, আজকের দিনে এটা ক্লোজিং প্রাইস রয়েছে 659.90, এবং এটা আজকে আমার প্রায় অ্যারাউন্ড 10% কিন্তু আমার রিটার্ন জেনারেট করছে, ঠিক আছে, প্রায় 9.72 আমার রিটার্ন জেনারেট করছে। সো এই অ্যামাউন্টটা কিন্তু আমি উইদিন 7 to 8 working days মধ্যেই জেনারেট করতে পারছি, ঠিক আছে। নেক্সট আরেকটা স্টক আপনাদের সামনে আমি দেখাতে চাই, সেটা হচ্ছে গ্লোবাল স্পিরিট লিমিটেড, যেটা আমরা কিন্তু এখানে দেখুন আমাদের শেয়ারটি রিসার্চে এটা স্টুডেন্টদের কাছে শেয়ার করা হয় এই দিনে, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এটা কোন দিন, এটা হচ্ছে 15th of June, পরশু দিনে, এবং এটা কিন্তু আমরা দেখুন এইখানে শেয়ার করেছি বেসিক্যালি এইভাবে, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেল এখানে আমি দেখতে পাচ্ছি, এই রেজিস্ট্যান্সটা এখানে আমার ছিল সেটাকেও পেরিয়েছে, এবং উইথ ভলিউম, দেখুন ভলিউমটা তলায় একবার লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন, এই যে কন্টিনিউয়াস একটা ভলিউম দিয়ে গেছে সেটা কিন্তু আমাকে বিশাল বিশাল একটা স্ট্রেংথ দিয়েছে, এবং ডেফিনেটলি এই জায়গায় আজকে শেয়ারটা প্রায় 20% মুভমেন্ট হয়েছে, এবং মুভমেন্ট হওয়ার পর একটা আপার সার্কিট, এটা 530-তে গিয়ে আপার সার্কিট এটা ফ্রিজ হয়ে গেছে, যেটা আমার জন্য কিন্তু ডেফিনেটলি এটা যে কোনো ট্রেডারের জন্য কিন্তু খুবই একটা ভালো জায়গা, যে আমাকে কুইকলি রিটার্ন দিয়ে দিয়েছে। সো আমি এখানেও আপনাদেরকে দেখাতে চাই যে দেখুন এখানে এই শেয়ারটাও আমি
পারচেস করি 434-এ, এবং আজকে এটা দাঁড়ায় 531, ঠিক আছে, যেটা আমার আজকে প্রায় 22% রিটার্ন জেনারেট করছে। সেটা আমার কাছে কিন্তু এক্সক্লুসিভলি এই সময় দাঁড়িয়ে আমার দুদিনের মধ্যেই রিটার্নটা কিন্তু জেনারেট করছে। আরেকটি শেয়ার থাইরো কেয়ার টেকনোলজি, সেটাও কিন্তু আমরা জেনারেলি আমরা এটা 14 তারিখের আমাদের এতে রিসার্চ এটা ছিল, কারণ তার আগে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই জায়গাটাতে একটা ব্রেকআউট নিয়েছে, ঠিক আছে, এই জায়গায় শেয়ারটা একটা ব্রেকআউট নিয়ে ঠিক এই দিনে, দেখুন এই দিনটা হচ্ছে আপনার কত, এই দিনটা হচ্ছে আপনার, এই দিন হচ্ছে 11 তারিখ, তার পরের দিন হচ্ছে 14 তারিখ, 14 তারিখ আমাদের এই স্টকটা কিন্তু আমরা এন্ট্রি নিই, এবং সেটা সেদিনকে একটা স্পিনিং টপ তৈরি হয়, তারপর দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা ভালো মুভমেন্ট, এখনও কিন্তু একটা স্ট্রং মুভমেন্ট কিন্তু নিচ্ছে, একটু আরএসআই একটু হালকা ওভারবোর্ড জোনে চলে গেছে ঠিকই, বাট কিন্তু এখনও মুভমেন্টে রেখেছে। আজকে প্রায় এটা হাই গেছিল 1368, ঠিক আছে, এটা হাই গেছিলো, এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার পারচেস প্রাইস ছিল 1253.95-এ, এবং আজকের দিনে এটা ক্লোজ হয়েছে 1307.95-এ, অ্যারাউন্ড আমার এখন 4.31% আমার আজকের দিনে 4.5% প্রায় আমার রিটার্ন জেনারেট করছে, যেটা আমার উইদিন হার্ডলি 3 ডেজের মধ্যে, 3-4 ডেজের মধ্যে আমার রিটার্ন জেনারেট করছে, যেটা কিন্তু আমাকে খুবই ভালো একটা পজিশনাল মুভমেন্ট দিয়ে দিয়েছে। এবার আমরা দেখব যে কোন কোন শেয়ারগুলোকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ওয়াচ লিস্টে রেখেছি, আমি কুইকলি সেই শেয়ারগুলোতে একবার দেখব যে কোন কোন শেয়ারগুলো আমরা এখন কিন্তু ওয়াচ লিস্টে রাখতে পারি, যেগুলো কিন্তু আগামী দিনে একটা ভালো মুভমেন্ট নিতে পারে। তো প্রথমেই আমরা যে শেয়ারটিকে দেখব সেটা হচ্ছে আমাদের HDFC Life, HDFC Life। সো আমি প্রথমেই বলে রাখি আমরা কুইকলি এই শেয়ারগুলোকে নিয়ে খুব ডিটেল অ্যানালিসিসে ডেফিনেটলি আমরা যেতে পারবো না, বাট আমরা হয়তো একটা কুইক অ্যানালিসিস এখানে দেখব, এবং কেন আমরা শেয়ারটাকে চুজ করেছি সেটাও আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো আমি এখানে যে কটা শেয়ার এখন বলবো এগুলো আমরা সব ওয়াচ লিস্টে রেখেছি, বা কিছু শেয়ার হয়তো রিসেন্টলি আমরা পজিশনে হয়তো অ্যাড করেছি, এবং কারণ আমরা আপনাদেরকে শেয়ার করব। সো এখানে দেখুন এটা পরিষ্কারভাবে এই শেয়ারটা যদি আমরা যাই লাস্ট 2 বছরের চার্টটাও যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই জায়গায় কিন্তু এটা একটা ভালো এখন কিন্তু সাপোর্ট জোন হিসেবে অ্যাক্ট করছে। দেখুন এই জোনটা এর কিছু একটা ভালো সাপোর্ট জোন হিসেবে অ্যাক্ট করছে, ঠিক আছে, এইখানটা আমি দেখতে পাচ্ছি যে যেটা আমাকে আগে এই জোনে কিন্তু কন্টিনিউয়াস একটা রেজিস্ট্যান্স পেয়ে গেছিলো, ঠিক আছে, সেইটা কিন্তু এখনও সাপোর্ট জোন হিসেবে কনভার্ট হয়ে গেছে, এখানে কিন্তু রেজিস্ট্যান্স পেয়ে গেছিলো, এইটা এখনও কিন্তু একটা ভালো সাপোর্ট জোন হিসেবে কনভার্ট হয়ে গেছে, সেখান থেকে ও কিন্তু ট্রেন্ড রিভার্স করে গেছে। ট্রেন্ড রিভার্স করে আমি যদি এটা একটুখানি ছোটো স্কেলে দেখে নিই তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, দেখুন এই জায়গায় আমার ক্যান্ডেলের সাইজটা দেখুন, এটা কিন্তু আমাকে যথেষ্ট একটা পজিটিভ মুভমেন্ট দিচ্ছে যে এ কিন্তু এখন স্টকটাকে আমার যথেষ্ট একটা আপ ট্রেন্ডে মুভ করার চেষ্টা করছে, ঠিক আছে। আমি খুব ডিটেলে যেমন বলছি আমি ডিটেলে এখন অ্যানালিসিসে যাচ্ছি না, আমরা যে কটা স্টককে এখন রাখছি সেগুলোকে আপনাদের সামনে আমি রাখতে চাই, পরে আমরা আবার এই রিলেটেড ভিডিও বানাবো যদি আপনাদের ভালো লাগে থাকে, এবং পার্টিকুলার কোনো স্টককে নিয়ে যদি ডিটেল স্টাডি মনে হয় যে আপনারা চান তাহলে ডেফিনেটলি আপনারা কমেন্টে সেটা জানান। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে ডিকসন টেকনোলজিস, দেখুন ডিকসন টেকনোলজিসে এখানে আমি দেখুন অলরেডি এই শেয়ারটা যদি ভালো করে লক্ষ্য করেন এই সেম জায়গায় ও কিন্তু ধাক্কা খাচ্ছে, প্রায় 3 বার এখন কিন্তু ধাক্কা খেয়েছে এই জোনে, ঠিক আছে। সো এই স্টকটাকে আমি কেন বলছি, এই স্টকটা কিন্তু আজকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি এখান থেকেও স্টকটা হাই নিয়েছিল, আবার ওপরে এখানে ধাক্কা খেয়েছে, আবার এখানে নিচে এসছে, আবার এখানে ধাক্কা খেয়েছে, আবার এখানে একটা ডোজি ফর্মেশন হয়েছে, এই জায়গাটা ডোজি ফর্মেশন হয়েছিল, ঠিক আছে, এবং ডোজির পর এখানে কিন্তু একটা ক্যান্ডেল আমার এই দিনেই কিন্তু আমরা আমাদের স্টুডেন্টসদেরকে জানিয়ে দিই যে এটা কিন্তু এখন আমরা ওয়াচ লিস্টে রাখছি, এবং আজকে দেখুন এই ক্যান্ডেলটা কিন্তু একটা যথেষ্ট আমাকে স্ট্রেংথ দিচ্ছে, ভলিউম আমাকে স্ট্রেংথ দিচ্ছে। সো ডেফিনেটলি এই লেভেলটার উপরে আমাকে দেখতে হচ্ছে যেটা সাস্টেনেবল হবে কি না, তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু এটাকে একটা ভালো জায়গায় কিন্তু মুভ অ্যাড করতে পারেন, ঠিক আছে। নেক্সট আমি কুইকলি নেক্সট স্টকটাতে যাব, সেটা হচ্ছে নকরি বা ইনফো এজ, এটাও কিন্তু এখন খুব ভালো একটা জায়গায় রয়েছে। এটাতে আমরা যদি জাস্ট আমি আপনাদেরকে 9 মান্থসের একটা চার্ট দেখাচ্ছি, 9 মান্থসের চার্টটাতে যদি যাই দেখুন 9 মান্থসের চার্টটা যদি আমি একটুখানি ভালো করে ট্রেন্ড লাইনটা এখান থেকে একটু দেখি যে এ কী ট্রেন্ডে ছিল, দেখুন এর যদি আমি হাই পয়েন্টগুলোকে যদি কানেক্ট করি তাহলে বুঝতে পারছি যে এখানে কিন্তু একটা পরিষ্কারভাবে এই জায়গায় দেখুন একটা ব্রেকআউট হয়েছে,
যেটা আমার পরশু দিন, এটা একটা ব্রেকআউট হয়েছে, ঠিক আছে? এবং এই রিসেন্ট ক্যান্ডেলটা যেটা আমি 6 মাসের চার্টে দেখতে পাচ্ছি, আজকের যে ক্যান্ডেলটাও আমার হয়েছে, সেটাও কিন্তু আমাকে একটা পজিটিভ বুলিশ আমার কিন্তু একটা নেচার দিচ্ছে, আরএসআই আমাকে একটা স্ট্রেন্থ দিচ্ছে, এবং আমার এমএসিডিও কিন্তু একটা বুলিশ ক্রসওভার হয়ে এটা কিন্তু বেসলাইনের ওপর চলে এসছে, এবং আমার হিস্টোগ্রামের সাইজগুলো কিন্তু যেটা ডাইভার্জেন্স শো করছে সেটাও কিন্তু আমাকে পজিটিভ একটা জায়গা দিচ্ছে। সো এটাকেও আমি কিন্তু ওয়াচলিস্টে রাখছি। নেক্সট থাকছে চম্বল ফার্টিলাইজার। দেখে নি চম্বল ফার্টিলাইজার কেন বলছি। চম্বল ফার্টিলাইজার দেখুন, চম্বল ফার্টিলাইজার এটা কিন্তু রিসেন্টলি একটা ভালো ব্রেকআউট নিয়েছে, এবং এই লেভেলে গিয়েও ব্রেকআউটটা যখন নিয়েছে, এখানে গেছি আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই জায়গায় গিয়েও দুবার কিন্তু ধাক্কা খেয়েছে, এবং ওর যে ভলিউম রয়েছে সেই ভলিউমটা কিন্তু ও চেষ্টা করছে এখানেও টপ খানোর। এই ব্রেকআউট জোনটাকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি এটাকেও ডেফিনেটলি দেখা যায় যে ব্রেকআউট নিতে পারছে এবং এটাকে সাস্টেন করতে পারছে, তাহলে ডেফিনেটলি এখানে কিন্তু আপনারা এন্ট্রি নেওয়ার কথা ভাবতে পারেন। এবং দেখুন এখানে আমরা যে মুভিং অ্যাভারেজ পর্যন্ত প্লট করেছি, যেটা আমি দেখতে পাচ্ছি 13 আর 21 মুভিং অ্যাভারেজ, ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, সেটাও কিন্তু এখানে ও একটা কন্টিনিউয়াস একটা ডাইনামিক সাপোর্ট দিয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এটাকে আমরা ডেফিনেটলি ওয়াচ লিস্টে রাখছি। নেক্সট হচ্ছে মাস্টেক লিমিটেড। মাস্টেকের দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা যথেষ্ট ভালো ট্রেন্ডের মধ্যে দিয়ে ছিল, একটা কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে এখান দিয়ে আমার রেজিস্টেন্স যেটা ছিল সেটাকে ব্রেক করেও কিন্তু পেরিয়ে গেছে এবং ও সাস্টেন করছে এই জায়গাটা। সো আমাদেরকে এটাও কিন্তু ডেফিনেটলি এই ব্রেকআউট এবং এর ভলিউমটা দেখতে পাচ্ছেন, লাস্ট আমরা যদি দেখি মোটামুটি লাস্ট 7-8 দিনের এর ভলিউমটা দেখুন, এটা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে। সেই জন্য এই শেয়ারটাকে খুব সহজে এখান থেকে আমরা কিন্তু দেখতে নাও পারি যেটা নিচের দিকে যাচ্ছে, এবং এই লেভেলটা কিন্তু ওর একটা ভালো সাপোর্ট জোন হিসাবে অ্যাক্ট করা উচিত, ঠিক আছে? সো আমরা ডেফিনেটলি এই স্টকটাকেও এখন আমরা ওয়াচলিস্টে অ্যাড করতে পারি। নেক্সট থাকছে আমাদের রেন ইন্ডাস্ট্রিজ। এটাকে কেন বলছি রেন ইন্ডাস্ট্রিজকে দেখে নিই। দেখুন রেন ইন্ডাস্ট্রিজ এখানে যদি যাই, এই লাস্ট দিনে মানে পরশু দিনে 15 জুন আমাদের কিন্তু এটা একটা ভালো ব্রেকআউট নিয়েছে, ভলিউম দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু ডেফিনেটলিও ধরে রাখার চেষ্টা করবে। এখন এটা প্রফিট বুকিং জোনে রয়েছে, এটাকেও চেষ্টা করবে। যখনই আমার একটা কনফার্মেশন ক্যান্ডেল আসবে আমি কিন্তু এখান থেকে ওকে হোল্ড করার চেষ্টা করব, ঠিক আছে? এই লেভেলের ওপর কিন্তু সুন্দরভাবে এখানে দেখুন ও সাপোর্ট বানিয়ে বানিয়ে কিন্তু ও উঠেছে। এখানে দেখুন ও ব্রেকআউট নিয়েছে, এটাকে ধরেছে, আবার এখানেও ব্রেকআউট নিয়েছে। সো আমাদেরকে এই জায়গাটার চেষ্টা করতে হবে যে যতক্ষণ আমার একটা কনফার্মেশন নিচ্ছে, এবং দেখুন এর এ কিন্তু বারবার হাই করার চেষ্টা করছে। এখানে যেহেতু এখন প্রফিট বুকিংয়ের একটা প্রেশার রয়েছে, সেহেতু এটাকে বানাতে পারছে না, বাট বায়ার কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, সেটাও কিন্তু এখানে ইন্ডিকেট করছে। তার সাথে আরও দুটো স্টক যেটা অলমোস্ট সিমিলার, একটা হচ্ছে ম্যারিকো। এই স্টকটা দেখুন এটা খুব ভালো একটা ট্রেন্ডে রয়েছে, পজিটিভ একটা আপ ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে শেয়ারটা, এবং এই জায়গায় আমি দেখতে পাচ্ছি দেখুন এক একটা করে জায়গায় আমার এইখানে শেয়ারটা যখন এসেছিলো এইখানে আমার ধাক্কা খেলে যখন ফার্স্টে রেজিস্টেন্স ক্রিয়েট করেছিল এই জায়গাটাতে, এই পয়েন্টে, এখান থেকে কিন্তু যেই টপ করলো এখানে কিন্তু সাপোর্ট এখন তৈরি করেছে। আবার ও এখন কিন্তু এই পয়েন্টটাকে ও রেজিস্টেন্স নেওয়ার চেষ্টা করবে, এটাকে বেস করেও এখনও আজকে খুব ভালো মুভমেন্ট নিয়েছে, এবং আজকে আমরা সকালবেলাতেই মার্কেট ওপেন হওয়ার আগেই আমরা কিন্তু এটাকে জানাই যে এটাকে আমরা ওয়াচ লিস্টে রাখছি, এবং আজকে এটা ভালো মুভমেন্টও নিয়েছে। প্রায় অ্যারাউন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় এটা 2.4% মুভমেন্ট কিন্তু একদিনে এটা নিয়েছে। সো এই স্টকটাকেও কিন্তু আমরা ডেফিনেটলি ওয়াচ লিস্টে রাখতে পারি, এটার এটা এখন কিন্তু একটা পজিটিভ বুলিশ ট্রেন্ডে কিন্তু রয়েছে, ঠিক আছে? হালকা একটু ওভারবট জোনে রয়েছে, বাট স্টিল এই স্টকটাকে এখন কিন্তু আমরা অ্যাড করার জায়গায় কিন্তু রয়েছে, ঠিক আছে? এশিয়ান পেন্টসও আমি দেখছি যে এশিয়ান পেন্টস আরেকটা শেয়ার যেটা কিন্তু সেমভাবে আমি ম্যারিকোর সাথে যদি কম্পেয়ার করি, এটাও কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে এশিয়ান পেন্টস। সেখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখুন এটা একটা ট্রেন্ডকে কিন্তু ফেলতে দিচ্ছে না, একদম এখন একটা বুলিশ ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে দেখুন এখানে একটা কনসলিডেশন হয়েছিল, ঠিক আছে? এই রেঞ্জে এসে এইখানে একটা কনসলিডেশন হয়েছিল, এই রেঞ্জটা ওর কিন্তু ব্রেকআউট নিয়েছে। এখানে কিন্তু এখানে রেজিস্টেন্স ছিল,
আবার সেম ভাবে এখানেও একটা রেজিস্ট্যান্সও পাচ্ছিল, এটাকে ব্রেকআউট নিয়েছে, নিয়ে এখানে কন্টিনিউ করেছে, এখন আপ ট্রেন্ডে রাখার চেষ্টা করছে। সো এটা কিন্তু এখনও ধরে রাখার চেষ্টা করবে, এবং এখন কিন্তু আমি শর্ট টার্ম গেনের জন্য ডেফিনেটলি আমি এশিয়ান পেন্টসকে দেখতে পারি। ডেফিনেটলি এশিয়ান পেন্টস ফান্ডামেন্টালিও খুব ভালো স্ট্রং, বাট এই মোমেন্টে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছি না, পিওরলি এটা টেকনিক্যাল স্টাডি। সো টেকনিক্যালি আমরা কিন্তু খুব শর্ট টার্ম এন্ট্রির জন্য বলছি, যদি শর্ট টার্ম গেন হিসেবে আমরা কিছু গেন পাওয়ার জন্য ঢুকতে হয় তাহলে কিন্তু আমরা এটাতে এন্ট্রি নিতে পারি। সো আমি এই অবধি আজকের ভিডিওটাতে এই যা যা আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানান, এবং অবশ্যই আপনারা কোন কোন স্টক ফলো করছেন যেগুলো এরকম ব্রেকআউট নিতে পারে বলে মনে করছেন বা ভালো মুভমেন্ট নিচ্ছে, যে স্টকগুলো নিয়ে আরও ডিপ স্টাডি আপনারা চাইছেন তাহলে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে সেটাকে জানান। কমেন্ট করলে আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্ট আপনাদের পড়ে থাকি, এবং সেগুলোতে যদি আপনারা বুঝি যে হ্যাঁ কোনো স্টক নিয়ে আমরা রিসার্চ সেগুলো নিয়ে আরও ডিটেল কিছু ইউটিউবে ভিডিও বানানো যায় তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই সেটাকে করব। সো আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো, তাহলে আরও ভালো লাগবে আমাদের এই ভিডিও এরকম নিয়ে আসতে, আপনাদের সামনে এরকম তথ্য নিয়ে আসতে। এবং যেরকম আগেও বলেছি এটা আমাদের কর্তব্য যে যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করুন, এবং স্টক মার্কেট রিলেটেড বাংলা ভাষায় সমস্ত আপডেট কিন্তু আমরা চাই যাতে আপনাদের সামনে আমরা পৌঁছে দিই। সো এই জায়গায় আমি আমাদের আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করব, পরে আবার দেখা হবে, ভালো থাকবেন, ধন্যবাদ।